তো দেখছেন কত কুলভাবে একটা ইমেজকে আমরা কন্ট্রোল করতে পারতেছি, ইমেজটাকে চাইলে হচ্ছে লাইট বক্সে নিয়ে আসতে পারতেছি, আমরা সব কিছু কন্ট্রোল করতে পারতেছি ইমেজের। এবং আমরা যদি নেক্সটে যাই, সেটা হচ্ছে যে টেক্সট এডিটর, প্রতিটা জিনিস কিন্তু অসাম। আমাকে এক্সপ্লেন করতে গিয়ে মানে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে ব্যাপারগুলো, হয়তো বা ভিডিওটা ডিউরেশন হয়ে যাবে বা পার্ট বাই পার্ট করব, কিন্তু আপনারা যেটা করবেন সেটা অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং এই জিনিসগুলো কত এক্সাইটেড এবং কী কী করা যায় এটা যদি আপনি একবার জেনে রাখেন না, আপনার প্রজেক্টে আপনার যেই জিনিসটা দরকার দেন আপনার প্রজেক্টে আপনি কিন্তু ওইটা খুব অনায়াসে অ্যাড করে নিতে পারবেন। বা আপনি একটা ক্লায়েন্ট একটা জিনিস বললো, আপনি ওইটা করতে পারতেছেন না বা ওইটার মনে হচ্ছে এটা মনে হয় খুব কঠিন, এবং আপনি এই যে ভিডিওটা দেখছেন তো আপনার ওই সময় মনে হবে হ্যাঁ জিল্লুর ভাই তো এরকম একটা জিনিস দেখাইছিল, এটা মেবি এই যে এলিমেন্টরে আছে, এলিমেন্টর দিয়ে করতে পারবো। দেন আপনার ওই জিনিসটা কিন্তু তখন মনে পড়ে যাবে, দেন কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনি তখন জাস্ট করে ফেলতে পারবেন। ওকে, তো এখন দেখেন আমরা যদি টেক্সট এডিটরের অপশনগুলো নিয়ে দেখি, তো দেখেন টেক্সট এডিটরে আমরা কি প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা টেক্সট এখানে এডিট করতে পারতেছি, এখানে এটাকে সিলেক্ট করে বোল্ড ইটালিক বা আরও কিছু করতে পারবো। দেখেন আর এটাতে যদি ক্লিক করি না আরও অ্যাডভান্স অপশনগুলো কিন্তু বের হয়ে যাবে, দেখেন এগুলাকেও এটার আমি কালার চেঞ্জ করে দিতে পারবো এটা সেটা। যদিও আমরা এই স্টাইলে এই সব অপশনগুলোই পাবো, তাও কিন্তু আপনি এখানে একটা ভিজুয়ালভাবে যে বেসিক এডিটরটা এটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন, মানে ওয়ার্ডপ্রেস আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে যেভাবে এগুলাকে ওপেন মানে এডিট করতে পারতাম না, এই অপশনগুলো কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। এবং এইটাতে যদি আসেন তো এটা হচ্ছে টেক্সট মোড, মানে হচ্ছে কোড, ডাইরেক্ট কোড মোড। তো এই যে এখানে আপনি যদি এটাকে সিলেক্ট করে এই যে বিতে দেন তাহলে ডাইরেক্ট কোডটা যে অ্যাড হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো ভিজুয়াল আর কোড এখানে কিন্তু দুইটা মোড আছে। ওকে, তো এখানে দেখেন এখন যেটা মজার জিনিস সেটা হচ্ছে যে আমি এই যে এটাকে স্ট্রং না দেই, মানে নর্মালি থাক, এটাকে স্ট্রংটাকে তুলে দেই। তো দেখেন এই জিনিসটা মানে ওকে জাস্ট স্ট্রংটা আমি তুলে দিই। ওকে, এখন দেখেন স্ট্রংটা আমি তুলে দিলাম। দেন এই যে এখানে ড্রপ কন্টেন্ট, এখানে যদি আমি ক্লিক করি তো এই যে দেখছেন যে প্রথম যে ল্যাটারটা এটা কিন্তু বড় হয়ে গেছে। তো এটা আমরা সিএসএস দিয়ে করতে গেলে আমাদেরকে হচ্ছে ফার্স্ট চাইল্ড ধরে বা ফার্স্ট কন্টেন্ট ধরে বা ফার্স্ট এলিমেন্ট ধরে এখানে আমাদেরকে করার লাগতো। তো এইখানে দেখেন কত সহজে আমরা কিন্তু এটা করে নিতে পারতেছি। তারপরে এই যে কন্টেন্টটা আছে না, কন্টেন্টটাকে আপনি কিন্তু এই যে কলামে ভাগ করে নিতে পারবেন এবং কলামের যে গ্যাপগুলো এগুলোকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। তারপরে আমরা যদি একবার স্টাইলে মুভ করি, ওকে দেখেন এখানে আমরা কি করতে পারবো, এটা এখানে আমরা হচ্ছে এই যে সেন্টার লেফট রাইট এটাকে করে দিতে পারবো। এখন আমরা এখানে যেটা করছিলাম সেটা হচ্ছে এই যে কলাম এটা হচ্ছে 1 বাই ডিফল্ট এখানে রাখি। দেন আমরা যদি এখানে দেখেন সেন্টার লেফট রাইট এটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবো, এবং এটা আমরা যদি এই যে এটা তুলে দিই তো দেখেন, তো আমরা হচ্ছে এখানে সেন্টার লেফট রাইট এটাকে কন্ট্রোল করতে পারতেছি। দেন এই যে টেক্সটার যে কালারটা এটা কিন্তু আপনি এখানে মানে চেঞ্জ করে ফেলতে পারবেন। ধরেন আমি এটা হচ্ছে রেড করে দিলাম, এই যে কালারটা কিন্তু রেড হয়ে গেল। তো এখানে কালার আপনি চেঞ্জ করতে পারতেছেন। তারপরে টাইপোগ্রাফিতে যে আমরা হেডিংয়ে যে স্টাইলগুলো যে অপশনগুলো দেখছিলাম এই সব অপশন কিন্তু আপনার এখানে আছে। তো এইটাকে আপনি কিন্তু ফুললি কন্ট্রোল করতে পারতেছেন। তো এখানে হিউজ অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন, আর অ্যাডভান্সের যে জিনিসগুলো আপনি ওইখানে মানে সবগুলোতে যে দেখতেছেন এটা কিন্তু সবগুলোতে সেম জিনিসগুলোই থাকে। মার্জিন প্যাডিং এখানে, জেড ইন্ডেক্স, কালার প্লাস এখানে আপনি আইডি দিতে পারবেন, এবং এই যে এই অপশনগুলো কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেছেন। তো আমাদের টেক্সটের ভিতরে আমরা এতগুলো অপশন কিন্তু আমরা পাচ্ছি। তারপরে আমরা যদি এখানে দেখি যে হচ্ছে ভিডিও, মানে ভিডিও মানে হচ্ছে এখানে দেখেন আপনি যে কোনো আপনার ভিডিওকে আপনার আই ফ্রেমের ভিতরে আমরা নিয়ে আসতাম না, ওইখানে আপনি আই ফ্রেমের ভিতরে নিয়ে আসতে পারবেন। তারপরে আপনার নিজস্ব ভিডিও, আপনার যদি কোনো নিজস্ব ভিডিও আপনি চান নিজের ওয়েবসাইটে আপনি সরাসরি আপলোড করে ওপেন করাতে চাচ্ছেন বা প্লে করাতে চাচ্ছেন, সেখানেও কিন্তু করতে পারবেন। ধরেন ইউটিউব, তারপরে ভিমিও, তারপরে হচ্ছে ডেইলি মোশন, এই তিনটা ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনি এখানে দিলেই কিন্তু সরাসরি এখানে আই ফ্রেম দিয়ে চলে আসবে। এবং আপনি যদি চান যে সেলফ হোস্টেড করবেন, মানে আপনি নিজের ভিডিওটা এখান থেকে ব্রাউজ করে আপলোড করে দিয়ে আপনার হোস্টিংয়ে থাকবে, কারণ এটা আসলে মানুষ করে না, কারণ হচ্ছে আমাদের হোস্টিংগুলো আসলে অনেকটা স্লো হয় এবং ভিডিওতে আসলে একটা ছোট ভিডিও করতে গেলে 1 GB 2 GB হয়ে যায়, বা এইচডি ভিডিও যদি আপনি রাখতে চান অনেক বড় জায়গা বেশি জায়গা নিয়ে নেয়। তো ওই জন্য আমরা সবাই যেটা করি যে যদি কোনো ভিডিও আমাদের ওয়েবসাইটে রাখতে হয় সেটা ইউটিউবে বা অন্য কোনো ওয়েবসাইটে দিয়ে বা অন্য কোনো ভিডিও শেয়ারিং ওয়েবসাইটে দিয়ে সেটাকে আইফ্রেম দিয়ে আমরা দেখাই, এতে করে আমাদের সার্ভারের ব্যান্ডউইথও কম লাগে এবং সার্ভার ভিডিওটা ফাস্ট লোড হয়। তো আপনি চাইলে এখানে সেলফ ভিডিও দিতে পারবেন, ইউটিউবের ভিডিও দিতে পারবেন, এখান থেকে আপনার এই জাস্ট ভিডিওর লিঙ্কটা এখানে আপনাকে পেস্ট করে দিতে হবে, দেন এই ভিডিওটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তারপর এখানে স্টার্ট টাইম, ইন টাইম, কবে কখন স্টার্ট হবে ভিডিওটা, আমরা এরকম করি না যে ভিডিওটা আমরা চাচ্ছি যে 1 মিনিট পর থেকে ভিডিওটা স্টার্ট হোক, এরকম কিন্তু আপনি করে দিতে পারবেন, এখানে টাইমটা দিয়ে দিতে পারবেন।
তারপরে দেখেন এইখানে এই যে অপশনগুলো, এখানে দেখেন অটো প্লে, এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এটা কি বারবার অটো প্লে হবে কি না। এখানে যদি আপনি ইয়েস করে দেন তাহলে হচ্ছে বারবার এটা যে অটো প্লে হয়ে যাবে ভিডিওটা আপনার। তারপরে দেখেন সাউন্ডটা কি মিউট হবে না মিউট হবে না। তারপরে কি লুপিং হবে, লুপ বলতে ভিডিওটা কি যখন শেষ হয়ে গেল তখন কি আবার প্লে হবে না আবার প্লে হবে না, এটাকে আসলে লুপ বলে। মানে একটা জিনিস কি বারবার হইতেই থাকবে কি বা না হবে না। তো আপনি যদি চান যে বারবার ভিডিওটা প্লে শেষ হয়ে গেলে আবার প্লে হবে, এটা আসলে ইয়েস করে দিলেই তখন কিন্তু এটা হবে। এবং এই যে ভিডিও কন্ট্রোল, ধরেন ভিডিওটা প্লে করলে এখানে একটা কন্ট্রোল বার আসবে, কন্ট্রোল বারটা কি আসবে না এই অপশনগুলো কিন্তু আপনি এখানে পাচ্ছেন। এবং এই যে এটাও খুব মানে অসম একটা জিনিস, এই যে ভিডিওটা শেষ হয়ে গেলে যখন ভিডিওটা এন্ড হয়ে যায় তখন হচ্ছে ইউটিউব ভিডিও যদি হয় তো অটোমেটিকলি কিছু সাজেস্ট ভিডিও এখানে চলে আসে, তো আপনি কিন্তু এটাও কন্ট্রোল করতে পারবেন। সবথেকে যেটা অসাম জিনিস সেটা হচ্ছে যে ইমেজ ওভারলে যদি আপনি এখানে ইয়েস করেন, ইয়েস করলে দেখেন এখানে মানে হিউজ জিনিসটা কুল, কিন্তু এটা কিন্তু আইফ্রেম ছিল। আইফ্রেমের ভিতরে আপনি আপনার নিজস্ব ইমেজ কিন্তু এখানে ওভারলে দিয়ে দিতে পারবেন। ধরেন আমি চাচ্ছি এই ইমেজটা আমার এই যে ভিডিওতে চলে আসবে, দেখছেন ওই ইমেজটা যেটা আই ফ্রেমের যে ম্যান দি থাম্বনেলটা ছিল ওটা কিন্তু এখন নাই, আমার ইমেজটা চলে আসছে নিজস্ব। এখন আমি কিন্তু এই আই ফ্রেমের যে সাইজ এটাকে কন্ট্রোল করতে পারবো, আইকনটা শো করবে কি না এটাও কিন্তু কন্ট্রোল করতে পারবো, এবং ইমেজের মতো এই যে লাইট বক্সের অপশনও কিন্তু আমি এখানে কন্ট্রোল করতে পারবো। আমি আসলে এই যে লাইট বক্সের অপশন, এই যে ভিডিওটা এখানে যদি ক্লিক করি ভিডিওটা যে ভিডিও দেখেন কি হয়, এই যে একটা লাইট বক্স দিয়ে ভিডিওটা ওপেন হলো, তাই না? তো এটাই কিন্তু আসলে যে লাইট বক্সের কাজ, মানে হচ্ছে আমরা যেমন ইমেজে দেখলাম তো এটা এখানে আপনি লাইট বক্সও দিতে পারবেন। লাইট বক্স নো করে দিলে এখানেই ভিডিওটা প্লে হবে, পপ আপ করে আসবে না। তো এখানে লাইট বক্স আবারও তো ইনেবল থাক। এখন আমরা যদি স্টাইলে যাই, এই সবগুলো ইন্ডিভিজুয়াল জিনিসকে আমি কিন্তু এখন হ্যান্ডেল করতে পারবো। এই যে দেখেন আইকনের কালার বা আইকনের সাইজ আমি কিন্তু এই যে দুইটাই কিন্তু কন্ট্রোল করতে পারবো। এখন আইকনের আমি চাচ্ছি ইউটিউবের কালার সাধারণত রেড হয়, তো আমি এই যে কালারটাকে রেড করে দিলাম। তো এই যে দেখেন আইকনটাকেও কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি, এবং আইকনের যে শ্যাডো এটাও কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এবং এই যে লাইট বক্সের ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য পজিশন সেন্টারে হবে টপে হবে আপনি কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন। সো নর্মালি আমরা যদি আইফ্রেম নিতাম কোড করে, তো আইফ্রেমে কিন্তু এত হিউজ অপশন ছিল না, এবং আমরা যদি এলিমেন্টর দিয়ে আইফ্রেমটা নেই তো এত কিছু আমরা কিন্তু করতে পারতেছি। তারপরে দেখেন আমরা আইফ্রেম ছেড়ে আমরা যদি এখন এই যে এটা নেই বা একটা কাজ করি, এই হচ্ছে কোনটা নেওয়া যায়, এই হচ্ছে এটা নেই, দেন হচ্ছে আমরা হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের আইফ্রেম। তারপর হচ্ছে এই যে বাটন এই যে দেখেন, ওকে, সো বাটনের এখানে হচ্ছে আমরা টাইপ, মানে হচ্ছে আমরা যেমন বুটস্ট্র্যাপের বাটনের টাইপ ছিল এগুলিকে কন্ট্রোল করতে পারবো। তারপর এখানে বাটনের টেক্সটটা কী হবে এখানে আমরা চেঞ্জ করতে পারবো, লিঙ্কটা কী হবে, বাটনটা কী লেফট রাইটে সেন্টারে হবে বা এই যে ফুল উইড হবে কি না, এখান থেকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারতেছেন বাটনটা। তারপরে দেখেন বাটনের আইকন আপনার এখানে দেখেন ফ্রন্ট অসাম রেগুলার সব আইকন কিন্তু ফ্রন্ট অসামের সব আইকন কিন্তু এখানে চলে আসছে। তো আমরা চাচ্ছেন এই যে কিউট যে আইকনটা আছে এটা এখানে দিব, তো এখানে আইকন চলে আসছে। এবং আইকনটা কত দূরে হবে, কোথায় বসবে না বসবে এটাও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেছেন এই যে আইকনের স্পেসিংটা। তারপরে দেখেন আইকন এই যে সাইজ, যে ফ্রন্টের মানে হচ্ছে বাটনের সাইজটা আসলে কেমন হবে, নর্মাল হবে আপনার হচ্ছে লার্জ হবে, এখান থেকে কিন্তু আপনি সাইজটা বুটস্ট্র্যাপে যেমন আমরা সাইজ কন্ট্রোল করতে পারতাম না, তো এখানেও কিন্তু আপনি সাইজটা কন্ট্রোল করতে পারতেছেন। তারপরে আপনি চাইলে বাটনের আইডি দিয়ে দিতে পারবেন, এবং ওই আইডির সাথে ইন্টারনালি কোনো একটা যে আপনার হ্যাশ লিঙ্ক বলি না, ওই হ্যাশ লিঙ্ক করা দিতে পারবেন। তো নর্মাল এই জিনিসগুলো গেল, স্টাইলে আমরা তো জানেনই আমরা কী কী করতে পারবো। স্টাইলে হচ্ছে এই যে টাইপোগ্রাফি দিয়ে ফুল টাইপোগ্রাফিটাকে চেঞ্জ করতে পারবো, এখানে শেডও দিতে পারবো। তারপরে দেখেন এখানে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে সুন্দর আপনার চোখের সামনে ঘুরতেছে কী করতেছেন না করতেছেন ব্যাকগ্রাউন্ড কালারকে আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তারপরে দেখেন এখানে হচ্ছে টেক্সট কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, টেক্সট কালার, ওকে। দেন আমরা এখানে এই যে বর্ডার দিতে পারবো, ওকে। তো এই যে দেখেন আমরা এখানে যদি বর্ডার 5 পিক্সেল দিই তো 5 পিক্সেল কিন্তু বর্ডার পেয়ে গেল। এবং এটা যদি আপনি চান যে প্রতিটা স্কেলে বর্ডার না দিয়ে দিবেন না, তো হচ্ছে এই যে এটাকে আনলিঙ্ক করে দিবেন, দেন আপনি ইন্ডিভিজুয়াল বর্ডার লেফট রাইট টপ বটম এটাকে তো কন্ট্রোল করতে পারতেছেন, এটা তো আমরা দেখছি প্রিভিয়াসলি। তো এরকম এটাতে বর্ডার দিতে পারতেছেন। তারপরে হচ্ছে বর্ডারের যে কালার সেটাকে কন্ট্রোল করতে পারবেন, বর্ডার রেডিয়াস বক্স, এটাও মানে হিউজ অপশন, যা যা দরকার একটা জিনিস করার জন্য সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, ওকে। তো বাটন ছাড়েন, এখন দেখেন এখন এই যে ডিভাইডার, এখন এই ডিভাইডারকে আমি ধরে এখানে জাস্ট এনে ছেড়ে দিলাম, ওকে। তো দেখেন এই যে ডিভাইডার, একটা কাজ করি ডিভাইডারের উইডটাকে আগে বাড়াই দিই,
তো দেখেন এটা হলো ডিভাইডার। ডিভাইডার আমরা বলতে কি বুঝি, যে আমরা ওই যে এইচআর দিয়ে যে জিনিসটা নিয়ে আসতে পারতাম, যে একটা জিনিস থাকবে, একটা লাইন টাইপের কিছু একটা থাকবে, তো এখানে আমরা কিন্তু ফুল কন্ট্রোল করতে পারবো। এটা কি যে সলিড হবে, এটা কি ডটেড হবে, তারপরে এই যে দেখেন এটা কী টাইপের হবে, তো আপনি কিন্তু এখানে সব স্টাইলটাকে কিন্তু এখানে ইচ্ছা মতো আপনি কিন্তু চেঞ্জ করতে পারতেছেন। ওকে, তো এই যে দেখেন এরকম হবে কি না, এখন দেখেন আমরা এরকমই রাখি আবারও। তো এখন দেখেন যে সব থেকে যেটা মজার জিনিস, আমাকে যেটা কুল লাগে সেটা হচ্ছে এই যে এইখানে ধরেন এই যে এটা যদি আপনি এখান থেকে সিলেক্ট করেন অ্যাড ইলেভেন, তো মাঝখানে দেখেন এই জিনিসটা কত কঠিন ছিল, আমরা অ্যাড করতে গেলে বিফোর আফটার দিয়ে এটা কত কষ্ট করে নিয়ে আসতে হইতো। তো এখানে কত সুন্দরভাবে আপনি এখানে যে কোনো আইকন এখানে কিন্তু দিয়ে দিতে পারবেন, এখানে আপনার ইচ্ছা মতো আপনার আইকন কিন্তু আপনি এখানে ইনসার্ট করে দিলে আইকনটা চলে আসলো। তারপরে আপনি চাচ্ছেন একটা কাস্টম টেক্সট দিতে, তো এখানে হচ্ছে আপনি কাস্টম টেক্সট দিয়ে দিতে পারতেছেন, তো হিউজ অপশন কিন্তু এখানে দিছে। প্লাস হচ্ছে এই যে এগুলাক তো আপনি এখান থেকে তো চেঞ্জ করতেই পারতেছেন স্টাইলগুলোকে, তো এখানে কিন্তু করতে পারতেছেন। তারপর এই ডিভাইডারটা আসলে কত হবে, মানে কত কেমন হবে, এটা কি ফুল উইড হবে না কেমন হবে, এটা কিন্তু আপনি উইড কন্ট্রোল করতে পারতেছেন। ডিভাইডারটা কি সেন্টার হবে, লেফট রাইট হবে, কোথায় হবে, এটা তো আপনি কন্ট্রোল করতে পারতেছেনই। তারপরে দেখেন এটার আসলে কালারটা কি হবে, এখান থেকে আপনি কিন্তু কালারটাকে কন্ট্রোল করতে পারবেন। প্লাস হচ্ছে এই যে ডিভাইডারের সাইজ আপনার এই যে কতটা হবে, এটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেছেন। তারপর ডিভাইডারের যে গ্যাপগুলো, মানে উপর নিচে যে গ্যাপটা, এটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেছেন। তারপরে ডিভাইডারে যে টেক্সট অ্যাড করছি, টেক্সটার আসলে এই যে কন্ট্রোলিংগুলো সবগুলো কিন্তু এখানে আছে, তো এটা কিন্তু খুব অসাধারণ একটা জিনিস ডিভাইডারটা। তারপরে যেটা স্পেস, স্পেস আসলে কি যে একটা জিনিস থেকে আরেকটা জিনিসের নর্মাল জাস্ট এটা একটা স্পেস। এই যে আমরা কিন্তু যে একটা সেকশন বা একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টের যে স্পেসিং যদি কন্ট্রোল করতে চাই নর্মালভাবে, তো আমরা এটা নিয়ে আসে জাস্ট হাইট উইথ বাড়াই, এটা মানে জাস্ট এটি সাইজ স্পেসিং সাইজটা যদি বাড়াইতি তাহলে এটা বড় হবে, কমাই দিলে ছোট হবে, এখান থেকে আমরা কিন্তু স্পেসিংটা কন্ট্রোল করতে পারবো। এটা কিন্তু খুব কাজের জিনিস একটা। তারপরে আমরা দেখি যে নেক্সট কি, নেক্সট হচ্ছে ম্যাপ। ওকে, তো ম্যাপটাও খুব অসাধারণ, আই ফ্রেম দিয়ে আপনি ইচ্ছা মতো, মানে এই ম্যাপটা কিন্তু আই ফ্রেম দিয়ে আসে, তো আমি ইচ্ছা মতো কন্ট্রোল কিন্তু আমরা যদি নর্মালি নিই ইচ্ছা মতো কন্ট্রোল করা যেত না। এখন এখানে কিন্তু আপনি আপনার জাস্ট লোকেশনটা আপনি যদি দিয়ে দেন যে ঢাকা, তো এখানে কিন্তু অটোমেটিকলি আপনার লোকেশন পেয়ে যাবে, খুব সুন্দরভাবে আসবে। এবং এই যে দেখেন আপনার জুম কত হবে, এই যে দেখেন ম্যাপটা জুম কতটা জুম হবে, এটা কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ম্যাপটার হাইট উইথ কত হবে, এখান থেকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। তারপরে এখানে যদি আসেন যে সিএসএস ফিল্টারটা কিন্তু অনেক অসাধারণ জিনিস, ধরেন আপনারা হয়তো বা এর মধ্যে দেখছেন কোনো ওয়েবসাইটে গেছেন যে ম্যাপটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো আমরা যদি এখান থেকে যাই এবং এই যে স্যাচুরেশনটা যদি কমাই দিই, তো ম্যাপটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। অনেক ডিজাইনে কিন্তু এরকম ম্যাপ থাকে, এটা কিন্তু আমরা যে এভাবেই সুন্দর করে তার সিএসএস ফিল্টার দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারতেছি। তো ম্যাপটাও কিন্তু খুব অসাধারণ এবং ম্যাপ খুব কাজের জিনিস। এখানে আমি হিউজ কন্ট্রোলিংয়ের অপশন পাচ্ছি ম্যাপটাতে। এবং আমরা যদি দেখি নেক্সটে হচ্ছে আমাদের কি হচ্ছে আইকন। ওকে, আইকনটাও খুব কাজের জিনিস। আইকন এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো ধরনের আইকন আপনি সিলেক্ট করতে পারবেন। এবং হচ্ছে আইকনটার কিভাবে ভিউ হবে, এটা কিন্তু আপনি যে এরকম হবে কি এরকম হবে, আপনি কিন্তু এখানে আইকন অনুসারে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারতেছেন। এবং এই জিনিসটা কিন্তু অনেক অসাধারণ, খুবই কাজের এটা। তো দেখেন এখান থেকে আমরা হচ্ছে যে সার্কেল হবে না স্কোয়ার হবে, এখান থেকে মানে কত কুল অপশনগুলো কিন্তু আপনাকে এখানে দিচ্ছে। আইকনটাতে লিঙ্ক করাইতে পারবেন, আইকনটা কোথায় থাকবে, লেফটে থাকবে, রাইটে থাকবে, এখানে আপনি কন্ট্রোল করতে পারতেছেন। তারপরে দেখেন এইখানে যে অপশনগুলো, এখানে দেখেন তো কালার চেঞ্জ করতে পারতেছেন, সেকেন্ডারি কালারও এখানে চেঞ্জ করতে পারবেন। এই যে হোয়াইট যে জায়গাটা, এটার কালারও কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন, সাইজ চেঞ্জ করতে পারতেছেন, এটা চেঞ্জ করতে পারতেছেন। এখন দেখেন যে রোটেশনটা কিন্তু মারাত্মক একটা জিনিস, যে দেখেন এই কন্টেন্টটা কিন্তু রোটেট হয়ে যাবে, কীরকম রোটেট হবে না হবে, এটাও কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারতেছেন। তারপরে এই যে বর্ডার রেডিয়াস, এটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারতেছেন। হোবারের এই জিনিসগুলো কিন্তু আপনি এই যে দেখেন অ্যানিমেশন যে জিনিসগুলো আমরা দেখছিলাম, এগুলা কিন্তু এই যে অ্যানিমেশন এখানে আপনি দিতে পারবেন। ওকে, তো কত কুলভাবে এখান থেকে আমরা যে প্যাডিংটাকে কন্ট্রোল করতে পারবো, কত কুলভাবে আমরা কিন্তু এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারতেছি। তারপরে দেখেন সো মোটামুটিভাবে আমরা কিন্তু এই বেসিক জিনিসগুলো শেষ করে ফেললাম। এখন দেখেন এই যে এগুলা কিন্তু প্রো। ওকে, তো প্রো যেহেতু আমরা এখন প্রো ইউজ করতেছি না, সেগুলা সেই জন্য এগুলাকে হাইড করে রাখি এবং আমরা এখন জেনারেলে মুভ করি। ওকে, তো আমরা কিন্তু দেখলাম যে আমরা কত সুন্দরভাবে একটা মানে এই যে কন্টেন্টগুলোকে কত উইডলি একটা হিউজ স্কেলে আমরা কিন্তু কাস্টমলি কিন্তু সব কিছু করতে পারতেছি উইদাউট
উইদাউট এনি কোডিং এবং আমাদের চোখের সামনে ঘটতেছে, আমরা কিন্তু কি করতে পারতেছি এবং কি না করতে পারতেছি। ওকে, তো বেসিক জিনিসগুলো আপনাদের যেটা হোমওয়ার্ক সেটা হচ্ছে এই বেসিক জিনিসগুলো আপনারা প্রতিটা এগুলাকে নেবেন, নিয়ে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে করে প্রতিটা সেকশনকে একবারে ডিটেলসে দেখবেন, দেখে হচ্ছে আপনারা বোঝার চেষ্টা করবেন যে কী কী অপশন আছে এই জিনিসটাতে, কী কী অপশন নাই এবং এই অপশনটা দিয়ে আমি কী করতে পারতেছি, কী না করা যাচ্ছে সব কিছু কিন্তু দেখবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনি যখন একটা ওয়েবসাইট বানাতে যাবেন, একটা জিনিস করতে যাবেন, সেই জিনিসটা আপনাকে এই জিনিসগুলো আপনার যদি জানা থাকে যে কী কী পসিবল এবং কী কী পসিবল না, আপনি কিন্তু একবারে প্রো লেভেলে গিয়ে কিন্তু ওই ডিজাইনটাকে ইউজ করার অ্যাবিলিটি কিন্তু আপনার একটা আপনার ওই জিনিসটা হয়ে যাবে। ধরেন আপনি একটা গাড়ি কিনলেন এবং আপনি জানলেন না, আপনি মানে আপনি জানেন না যে গাড়িতে এসি আছে বা গাড়িতে একটা নতুন ফিচার আছে, আপনি জানেনই নাই, তো ওই ফিচারটা আপনি কিন্তু এক বছর গাড়িটা ইউজ করলেন, আপনি জানেন না যে ওই ফিচারটা আপনার গাড়িতে ছিল। হুট করে কেউ একজন আসলো, আসে বললো ও গাড়িতে তো এসি আছে, তুই এসি চালাচ্ছিস না কেন? আপনার মাথায় তখন হলো ও গাড়িতে তো এসি আছে, আমি এক বছর ধরে এসি ছাড়াই গাড়িটা চালাচ্ছি। তো এই ব্যাপারটা হলো এইরকমই। তো আপনি যদি আজকে জিনিসটা শিখে রাখেন, জিনিসটা দেখে রাখেন, তাহলে আপনি কিন্তু এই অপশনটা, এই ফিচারটা কিন্তু আজকে আপনার প্রজেক্টে কোনো এক সময় যখন লাগবে তখন কিন্তু আপনি ইউজ করতে পারবেন, এবং আপনি যদি না জানেন তখন কিন্তু আপনি ওই জিনিসটা থাকার পরেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। তো অবভিয়াসলি আপনারা সবাই প্র্যাকটিস করবেন, এই জিনিসগুলো দেখবেন। ওকে, এখন হচ্ছে আমরা এই যে জেনারেলে মুভ করি। ওকে, এই